কথা মানে কি বলবো ভাই আসবে না ভাইয়া আর আসবে মানে কখন আজ সাইমুরকে দেখা এইটাই 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 যে আমরা যে ওয়েট করছি মানে আসলে কি বলবো কি বলার মানে এই পজিশনে এসে মানে তার জন্য সবাই ওয়েট করবে আপনি কোথায় আমরা তো অনেকক্ষণ ওয়েট করছি চলে আসছেন ওকে ওয়েট ওয়েট আমরা আসছি ওকে শুধু কাজ ছিল তারপরে ভাবলাম যে আজকের এই সময়টা তোমাদের সাথে কাটাই আর কি ভাইয়া তোমার শো আমি একদম কখনোই মিস করি না আমার অনেক ভালো লাগে আমি তোমার মানে অবশেষে আপনাকে আমাদের সামনে পেলাম একদম ফেস টু ফেস সবসময় লাইভে দেখা হয় আর আজকে একদম সরাসরি সব খুলেই বললাম আর কি কি অবস্থা তোমাদের খাবার অনেক ভালো আজকে আর অনেক বেশি ভালো তাই না আমি তো ব্যস্ত ছিলাম আর্জে হাট নিয়ে চলে গেল তো এখানে তো তোমাদের মধ্যে অনেকে শুনি তোমার খুব এক্সাইটেড আগে দেখা যায় জি ভাই অনেক এক্সাইটেড আমরা সবগুলো শো আমি শুনি আমার খুব অনেক দিনের ইচ্ছা আমি আরজে হোক আর তোমার কি ইভেন আরেকটা কথা হচ্ছে যে আমি এমনি গান গাই আচ্ছা আচ্ছা গান করো আমার অনেক ভালো লাগে যে আপনার রেডিও স্বাদেশ ডট নেটের যে লাইভ প্রোগ্রামগুলো আমাদের মিউজিক্যাল যে লাইভগুলো হয় আমি একটাও মিস করি না আর নিউ জেনারেশনদেরকে নিয়ে অনেক কী বলবো এটা সাক্ষাৎকারমূলক যে প্রোগ্রামগুলো আমার অনেক ভালো লাগে তোমার কথা বলো আমার মডেলিং চলছে কাজ চলছে তো তার পাশাপাশি আর্জেন্ট আমার ভীষণ ভালো লাগে তো আমার ইচ্ছা আছে যে রেডিও স্বদেশের সঙ্গে কাজ করার এই তো ডোলিও তো আমার সাথে কাজ করতে পারে তো স্বদেশ নিউজের ফিচারগুলো হচ্ছে তুমি তো মডেলিং করছো মানে হাসি আছে আমি চাই যে আমি রেডিও স্বদেশের সঙ্গে কাজ করব আমার অনেক ইচ্ছা আমি কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগে আমি বইটি তোমাদের আজকে দিব আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আছে আমি বলছি বইগুলো আনতে আর কি ওই তো বই চলে আসছে এই সে আমার বইমেলার বই বইটা দলির অনেক সময় হয়ে গেছে ওকে ঠিক আছে তাহলে জান্নাত ডলি শোমা আজকে উঠি আয়োজন আড্ডা হবে ভাইয়া একটা সেলফি অবশ্যই